আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ, এর 15 নম্বর পর্বে আজকে আমরা দেখব 223 থেকে 225 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? নবম শ্রেণীর গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নিচের উপাত্ত সেট তিনটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। এক্স সমান দেওয়া আছে 12, 7, 6, 5, 4, 3, 2। ওয়াই সমান দেওয়া আছে 12, 10, 10, 9, 9, 9, 2, 2। আর জেড সমান দেওয়া আছে 12, 4, 4, 3, 2, 2, 2। এটি স্পষ্ট যে উপরের তিন সেট উপাত্তের পরিসর একই এবং তা হচ্ছে কত, 10। তাছাড়া পরিসর তথ্যসারির সকল মানের উপর নির্ভর করে না, এটি চরম মান এবং নমুনা বিচ্যুতি দ্বারা প্রভাবিত হয়। দেখো, সর্বোচ্চ মান 12, সর্বনিম্ন মান 2, সর্বোচ্চ 12, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 12, সর্বনিম্ন 2, অর্থাৎ পার্থক্য কত, পরিসর হচ্ছে 10 করে। কিন্তু উপরের উপাত্ত সেট তিনটি নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখতে পাবে সংখ্যাগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে এবং এদের কেন্দ্রীয় মানও ভিন্ন ভিন্ন। গড় ব্যবধান তথ্যসারির প্রত্যেকটি মানের উপর নির্ভরশীল হলেও এটি আবার বিচ্যুতির পরম মান নিয়ে নির্ণয় করা হয়। এজন্য পরবর্তীতে কোনো বীজগাণিতিক প্রক্রিয়ায় এটি ব্যবহার করা যায় না। তাছাড়া পরম মান প্রাপ্তির জন্য গাণিতিকভাবে ঋণাত্মক ব্যবধানগুলো ধনাত্মক হিসেবে বিবেচনা করায় এতে অনেক ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তথ্যসারির সকল মানের মধ্যে প্রকৃত বৈচিত্র্য নির্ণয় করতে হলে নতুন একটি পরিমাপের প্রয়োজনীয়তা রয়েছে। এক্ষেত্রে পরিমিত ব্যবধান অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। 1983 সালে কার্ল পিয়ারসন পরিমিত ব্যবধান সম্পর্কে ধারণা প্রদান করেন। কিন্তু পরিমিত ব্যবধান জানার পূর্বে আমাদের ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স সম্পর্কে জানতে হবে। ভেদাঙ্ক বা ভ্যারিয়েন্স, তোমাদের নিশ্চয়ই মনে আছে গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করা হয়েছিল, কিন্তু কেন, এর কারণটি নিচের বক্সে লিখে ফেলো, ঠিক আছে? তার সময় কারণটা দেখি। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের পরম মান ব্যবহার করার কারণ নিম্নরূপ। গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় আমরা শ্রেণীর মধ্যবিন্দু এক্স আই হতে গাণিতিক গড় এক্স বার বা মধ্য বা এম ই বিয়োগ করেছি। এই বিয়োগফলগুলো ধনাত্মক বা ঋণাত্মক উভয় কিন্তু হতে পারে। তা আমরা জানি ব্যবধান বা দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। এই অসুবিধা দূর করার জন্যই আমরা ব্যবধানের পরম মান ব্যবহার করেছি, কেননা পরম মানের মান সর্বদা ধনাত্মক হয়। অতএব গাণিতিক গড় বা মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয়ের সময় ব্যবধানের ধনাত্মক মান পাওয়ার জন্যই আমরা পরম মান ব্যবহার করি, ঠিক আছে? গড় ব্যবধান নির্ণয়ে পরম মান ব্যবহার সংক্রান্ত সমস্যাটি আমরা অন্যভাবে সমাধান করতে পারি। তথ্যরাশির প্রতিটি মান থেকে তাদের গড় বা মধ্যকের ব্যবধানকে বর্গ করে, সেক্ষেত্রে অবশ্যই বিচ্যুতির বর্গ অঋণাত্মক হতে হবে। ধরো কোনো চলক এক্সের এন সংখ্যক মান হচ্ছে x1, x2, x3, এভাবে চলতে চলতে xn পর্যন্ত হতে পারে এবং তাদের গাণিতিক গড় হচ্ছে কত, এক্স বার। তাহলে গাণিতিক গড় হতে প্রতিটি মানের বিচ্যুতি বর্গের সমষ্টি কত হবে, x1 - x বার হোল স্কোয়ার + x2 - x বার হোল স্কোয়ার + x3 - x বার হোল স্কোয়ার + xn - x বার হোল স্কোয়ার। সমান কী লেখা যায়, সামেশন i = 1 থেকে n পর্যন্ত xi - x বার হোল স্কোয়ার হবে, ঠিক আছে? যদি ব্যবধানের বর্গের সমষ্টি শূন্য হয় তবে xi - x বার অবশ্যই কিন্তু শূন্য হবে, সেক্ষেত্রে গড় ও মানগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু যদি এর মান খুব ছোট হয় তবে তথ্যসারির প্রতিটি মান কিন্তু গাণিতিক গড় বা কেন্দ্রীয় মানে খুব কাছাকাছি থাকবে, অর্থাৎ বিস্তার ব্যবধান কম হবে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি তথ্যসারি মানগুলো অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝতে চেষ্টা করি। আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে কত, 6। তাদের বয়স হচ্ছে 5, 15, 25, 35, 45 এবং 55 বছর। তো পরিবারের সদস্যদের বয়সের গড় কত, x বার = 30। কীভাবে এগুলো যদি যোগ করি, 5 আর 15 যোগ করলে 20, 20 আর 25 = 45, 45 আর 30 হচ্ছে কত, 80, 80 আর 45 = 125, 125 আর 55 = 180। তো 180কে যখন পরিবারের সদস্য সংখ্যা 6 দ্বারা ভাগ করবে, অ্যান্সার কত আসছে, 30, ঠিক আছে? তো এক্ষেত্রে গাণিতিক গড় এক্স বার থেকে প্রতিটি মানে বিচ্যুতির বর্গের সমষ্টি কত, summation i = 1 থেকে 6 পর্যন্ত, xi - x বার হোল স্কোয়ার মানে কত, প্রথমে এই 5 - 30, তারপর 15 - 30 হোল স্কোয়ার, 25 - 30 হোল স্কোয়ার, 35 - 30 হোল স্কোয়ার, 45 - 30 হোল স্কোয়ার, 55 - 30 হোল স্কোয়ার, তার মানে কত,
माइनस टोवेंटी फाइव होल स्कोयर माइनस फिफ्टीन होल स्कोयर माइनस फाइव होल स्कोयर फाइव होल स्कोयर फिफ्टीन होल स्कोयर टोवेंटी फाइव होल स्कोयर तर कत थे छशो पचिस जो दुशो पचिस जो पचिस जो पचिस जो दुशो पचिस जो छशो पचिस जो कर कत पासी हमें सतरशो पंचाश अपरदी के टमासर परिवार एकान्नवर्ती परिवार मोट एकत्रिस जन सदस्य तो बाड़ी सब समय एक उत्सव आमेज लेगे थके টমাসের পরিবারের সদস্যদের বয়স হচ্ছে পনেরো থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত, ঠিক আছে? সব বয়সের একজন করে আছে। তাদের বয়সের গড় তুমি যখন যোগ করবে তখনও দেবে কত? থার্টি পাচ্ছ। তাহলে দেখো ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার সমান, এভাবে যদি আমরা কাজগুলো করি তাহলে কত হচ্ছে? পনেরো মাইনাস তিরিশ হোল স্কোয়ার, ষোলো মাইনাস তিরিশ হোল স্কোয়ার, সতেরো মাইনাস তিরিশ হোল স্কোয়ার, চলতে থাকবে এভাবে করে চলতে চলতে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ হোল স্কোয়ার। তো কত পাচ্ছি আমরা? মাইনাস পনেরো হোল স্কোয়ার প্লাস মাইনাস পনেরো চোদ্দো হোল স্কোয়ার প্লাস মাইনাস তেরো হোল স্কোয়ার প্লাস ডট ডট চলে থাকবে প্লাস পনেরো হোল স্কোয়ার পর্যন্ত। তাই দেখো আমরা কী লিখতে পারি, টু ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার এভাবে পড়ে পনেরো স্কোয়ার পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে? তাহলে টু ইন্টু কত পাচ্ছি আমরা? ফিফটিন ইন্টু ফিফটিন প্লাস ওয়ান ইন্টু থার্টি প্লাস ওয়ান ডিভাইড বাই সিক্স। কীভাবে পাচ্ছি? সূত্র আছে সকল স্বাভাবিক এনের জন্য, এই হচ্ছে সূত্র। তাহলে এখানে এনের মান হচ্ছে কত? পনেরো। তাহলে পনেরো ইন্টু পনেরো যোগ এক তার মানে ষোলো, আর টু এন মানে পনেরো দোগুণে তিরিশ, তিরিশ যোগ এক তার মানে হচ্ছে একত্রিশ, ঠিক আছে? তাহলে কত থাকে এখানে দেখো, উপরে থাকে পনেরো আর দুই গুণ করলে হয় তিরিশ, তিরিশকে ছয় দ্বারা ভাগ করলে হয় পাঁচ, তারপরে এই তিনটা যদি গুণ করি অ্যান্সার কত পাচ্ছি আমরা? দুই হাজার চারশো আশি। উপরে হিসাব দুটি পর্যালোচনা করে দেখা যায় আলেয়া এবং টমাসের পরিবারে সদস্যদের বয়সের গাণিতিক গড় একই, কিন্তু টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার বেশি, পঞ্চাশ হচ্ছে পার্থক্য। কারণ দেখো টমাসের পরিবারের সর্বোচ্চ কত ছিল? পঁয়তাল্লিশ, সর্বনিম্ন হচ্ছে পনেরো, পার্থক্য কত? তিরিশ। আর আলেয়াদের সর্বোচ্চ ছিল কত? পঞ্চান্ন, সর্বনিম্ন পাঁচ, পার্থক্য কত? পঞ্চাশ। তাহলে এখান থেকে বলা যায় কি, সুতরাং আমরা বলতে পারি বিস্তার পরিমাপের ক্ষেত্রে তথ্যসারির উপাত্ত এবং তাদের গাণিতিক গড়ে ব্যবধানে বর্গের সমষ্টি নির্ণয় করলেই সমস্যাটির সমাধান হবে না। তথ্যসারির উপাত্ত এবং তাদের গাণিতিক গড়ে ব্যবধানে বর্গের সমষ্টির গড় নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের ওয়ান বাই এন সামিশন আইজ ইকুয়াল টু এন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার নির্ণয় করতে হবে, ঠিক আছে? যেমন আলিয়ার পরিবারের ক্ষেত্রে আমরা পাবো ওয়ান বাই সিক্স, এনের মান হচ্ছে সিক্স ইন্টু সতেরোশো পঞ্চাশ, তার মানে দুশো একানব্বই দশমিক ছয় সাত। আর টমাসের পরিবারের ক্ষেত্রে আমরা পাবো ওয়ান বাই এনের মান হচ্ছে একত্রিশ ইন্টু দুই হাজার চারশো আশি সমান হচ্ছে কত? আশি। দুই পরিবারের ফলাফল থেকে আরও স্পষ্ট হয়ে যে বয়সের গড় হতে টমাসের পরিবারের সদস্যদের বয়সের বিস্তারের চেয়ে আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের বিস্তার অনেক বেশি। অতএব বিস্তার পরিমাপের ক্ষেত্রে ওয়ান বাই এন সামিশন আইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার একটি উপযুক্ত মাধ্যম হতে পারে, আর এটি হচ্ছে ভেদাঙ্ক, একে সিগমা স্কোয়ার পড়তে হবে, ঠিক আছে? এই প্রতীক দ্বারা সূচিত করা হয়। কীভাবে লেখে? সিগমা তারপর হচ্ছে স্কোয়ার। সুতরাং কোনো তথ্যসারির বা নিবেশনের প্রতিটি মান হতে তার গাণিতিক গড়ে ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই ভেদাঙ্ক বলা হয়। তো এখানে একটা কাজ আছে, মাথা খাটাও, আলেয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক যথাক্রমে কত এটা আমাদের বের করতে হবে। তার সঙ্গে আমরা বের করে ফেলি, পাঠ্য বইয়ের দুশো পঁচিশ পৃষ্ঠা কাজটা আছে। আলেয়ার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ছয়জন, এন সমান সিক্স। আলেয়ার পরিবারের সদস্যদের গড় বয়স কত পেয়েছি আমরা? এক্স বার সমান থার্টি। তাহলে গাণিতিক গড় এক্স বার হতে আলেয়ার পরিবারের প্রতিটি বয়সের বিচ্যুতি বর্গের সমষ্টি কত? সামেশন আইজ ইকুয়াল টু ওয়ান থেকে সিক্স পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সমান সতেরোশো পঞ্চাশ লেখা যায়। অতএব আলেয়ার পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক করছে সিগমা স্কোয়ার সমান কি লেখা যায়? এই যে পুরাটা মানে সামেশন আইজ ইকুয়াল টু ওয়ান থেকে সিক্স পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন, অর্থাৎ সতেরোশো পঞ্চাশ ভাগ হচ্ছে কত? সিক্স, তার মানে দুশো একানব্বই দশমিক ছয় সাত। আবার টমাসের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে এন সমান থার্টি ওয়ান। টমাসের পরিবারের সদস্যদের বয়সের গড় হচ্ছে ওয়াই বার সমান থার্টি। তাহলে গাণিতিক গড় ওয়াই বার হতে টমাসের পরিবারের প্রতিটি বয়সের বিচ্যুতির বর্গের সমষ্টি কত? সামেশন আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে থার্টি ওয়ান পর্যন্ত ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার সমান কত লেখা যায়? দুই হাজার চারশো আশি। অতএব টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক কত হবে? সিগমা স্কোয়ার সমান সামিশন আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এন। তো এই মানটা দুই হাজার চারশো আশি, আর এন মান হচ্ছে টমাসের ক্ষেত্রে থার্টি ওয়ান। তাহলে কত পাচ্ছি আমরা? এইটটি। আলেয়া এবং টমাসের পরিবারের সদস্যদের বয়সের ভেদাঙ্ক হচ্ছে দুশো একানব্বই দশমিক ছয় সাত আলেয়ার ক্ষেত্রে, আর টমাসের ক্ষেত্রে হচ্ছে কত? আশি। একটা জিনিস খেয়াল করো, তোমাদের টেস্ট বইয়ের পরবর্তী পৃষ্ঠায় দুশো ছাব্বিশ পৃষ্ঠা ধাপ তিনে ভেদাঙ্কের সূত্রটিতে কিছু ভুল আছে। ভেদাঙ্ক সিগমা স্কোয়ার সমান ওয়ান বাই এন সামিশন আই ইজ ইকুয়াল টু ওয়ান এফ আই, এই যে এফ আই এই কথাটা হবে না, এটার বদলে কী হবে? বাকি অংশটুকু হবে সিগমা স্কোয়ার সমান ওয়াই ওয়ান বাই এন সামিশন আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার হবে, ঠিক আছে? তোমরা আগামী ক্লাসে এটা আরও বিস্তারিত দেখবো।
তো শিক্ষার্থীরা এরপর দেখো কি আছে সূত্রের মাধ্যমে ভেদাঙ্ক নির্ণয়। অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ভাবে করে এক্স এন পর্যন্ত হলে তাদের গাণিতিক গড় এক্স বার হলে ভেদাঙ্ক সমান, এটা আমরা লিখতে পারি। আর বিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে আমরা হচ্ছে ভেদাঙ্ক সমান এই একই সূত্র ইউজ করতে পারি, তখন শুধু এখানে এফআই হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে 225 পেজের উদাহরণ থেকে পড়া শুরু করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ 223 পৃষ্ঠা 224 পৃষ্ঠা 225 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।